আপনার আমার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা আছে না নাই? আপনার যেমন আছে আপনার পাশের জনেরও আছে, আপনারটা যেমন উনি জানেন না ওনারটা ঠিক আপনি জানেন না। অনেকেই আপনারা আমরা বলি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক দর্দ ধরেছি, কই আমার তো কিছু পাল্টাই না, কই আমার তো কিছু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সেজন্য অনেকেই সুইসাইড পর্যন্ত করে নিচ্ছে, আত্মহত্যা করে নিজের জীবন থেকে পালাই যেতে চাচ্ছে। শুনেন, আত্মহত্যা করা সাহসিকতা নয়, আসল সাহসিকতা হচ্ছে জীবন থেকে পালিয়ে না গিয়ে জীবন যুদ্ধে ধৈর্যের সাথে টিকে থাকার নামই হচ্ছে সাহসিকতা। পালাই যে যায় সে কখনো সাহসী হতে পারে? জীবন যুদ্ধ থেকে যে পালায় আসে সেই সৈনিক কখনো সাহসী সৈনিক হতে পারে? জীবন যতদিন আছে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতেই হবে, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে, ধৈর্যের সাথে আপনার জীবন চালাইতেই হবে। আজকে যেটা গ্রাম 10 বছর পরে সেটা শহর হয়ে যেতে পারে, আজকে যেটা শহর 10 বছর পরে সেটা আবার গ্রামও বিলীন হয়ে যেতে পারে, পদ্মার ভাঙ্গন আবার বিলীনও হয়ে যেতে পারে। কোনো কিছুই চিরস্থায়ী নয়, আপনার দুঃখ কষ্টও চিরস্থায়ী নয়। আমরা আসলে দুঃখ কষ্ট কি সেটা বুঝি না। আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা কি হযরত ইব্রাহিম নবীর চাইতে বেশি হয়ে গেল? আপনার জীবনের কষ্ট যন্ত্রণাটা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের পরীক্ষার চাইতে বেশি হয়ে গেল? আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা কি আইয়ুব আলাইহিস সালামের সেই শরীরের রোগের চাইতে কষ্টের যন্ত্রণার চাইতে বেশি হয়ে গেল? আপনার জীবনের পরীক্ষাটা কি ইমাম হুসাইনের কারবালার জমিনের পরীক্ষার চাইতে কঠিন হয়ে গেল? কিছুই না, কিছুই না। ইব্রাহিম নবীর জীবনের সামনে আপনার আমার জীবনের দুঃখ কষ্ট কিছুই না। কষ্ট মনে করলে কষ্ট, আর আপনি যখন বলবেন কষ্ট, যখন আপনাকে জীবনে হার মেনে নেওয়ার জন্য 99টা কারণ দেখাবে, তখন আপনি কষ্টকে জীবনকে একটা কারণ দেখায় বলবেন যে আমার আল্লাহ যেটা করে আমার ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াতটা আমরা বারবার শুনেছি, বারবার পড়েছি, একটু খেয়াল করার সময় হয়নি, একটু মনোযোগ যদি আপনারা দেন, আল্লাহর বাণী রহস্য থাকবে না এমন তো হতে পারে না। আল্লাহর কালামে রহস্য থাকবে না এমন তো হতে পারে? দুঃখ কষ্টের ব্যাপারে যে আয়াতটা আপনারা জানেন, একটু খেয়াল করবেন, ফা ইন্নামাল উসরে, জানেন তো একটু সবাই মিলে বলেন ফা ইন্নামাল, এই আয়াতটা একটু খেয়াল করে দেখবেন, নিশ্চয় কষ্টের পরে স্বস্তি রয়েছে, দুঃখের পরে শান্তি রয়েছে। আল উস ইউসরা, কষ্টের কথা আগে সুখের কথা পরে। তার মানে আল্লাহ প্রত্যেকটি বান্দাকে মেসেজ দিচ্ছেন, বান্দা নিয়ামত পাওয়া পরে ধৈর্য ধরতে হবে আগে, নিয়ামত পাওয়া পরে ধৈর্য ধরতে হবে আগে, সুখ পাওয়া তুমি পরে, বিপদ আসবে কষ্ট আসবে তোমার আগে। কারণ মজার বিষয় কি জানেন, যেখানে কষ্টের কথা বলেছেন আল্লাহ সেখানে বলেছেন আল উসরে, একটু খেয়াল করবেন আল উসরে, কষ্টের কথার আগে আল্লাহ আলিফ লাম লাগাই দিয়েছেন আল উস, কিন্তু সুখের কথার মধ্যে আল্লাহ আলিফ লাম লাগাই নাই, ইউসরা ইউসরা আল উস ইউসরা। তার মানে কি আল্লাহ পাক জানাই দিতে চাচ্ছেন, বান্দা আল উস, একটি কষ্টের বিনিময়ে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো ইউসরা, নিয়ামত একটা পাবা না দুইটা পাবা তুমি, প্রত্যেকটি কষ্টের বিনিময়ে দুইটা করে নিয়ামত। সেজন্য আল উস একটি কষ্ট, ইউসরা দুইটি নিয়ামত। এখন বলেন 10 টাকা ইনভেস্ট করে যদি 20 টাকা লাভ হয় কেনা যাবে? বলেন না রে ভাই, একটা জিনিস হারানোর পরে যদি দুইটা জিনিস পাই কেনা হারাতে চাইবে, ঠিক না বেঠিক? সেজন্য জীবনে কখনো হার মানা চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর প্রতি অটুট ঈমান রেখে ধৈর্য নিয়ে লড়ে যেতে হবে, এটার নামেই হচ্ছে জীবন যুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ পাক জীবন যুদ্ধে টিকে থাকার তৌফিক দান করুক।